ফাইনালকে সামনে রেখে গতকাল দলীয় অনুশীলনে ছিলেন না লিওনেল মেসি। ফ্রান্সের বিপক্ষে কাতার বিশ্বকাপের ফাইনালে আগামীকাল বাংলাদেশ সময় রাত 9টায় মাঠে নামছে আর্জেন্টিনা। এই ম্যাচের আগে লিওনেল মেসির হঠাৎ অনুশীলনে না থাকাকে কেন্দ্র করে বিভিন্ন গুঞ্জন গণমাধ্যমে। তারকা এই ফরওয়ার্ডকে ইঞ্জুরিতে পড়েছেন, না হলে কেন নেই দলীয় অনুশীলনে, এমন গুঞ্জন ঢালপালা মেলতে শুরু করে। তবে গুঞ্জন বেশি দূর এগোতে পারেনি মেসির দলে ফেরার কারণে। আজ আর্জেন্টিনা দলের সঙ্গে অনুশীলন করেছেন লিওনেল মেসি। ফ্রান্সের বিপক্ষে ফাইনাল ম্যাচকে সামনে রেখে অনুশীলনে নেমেছেন আর্জেন্টাইন অধিনায়ক। দলের সতীর্থদের সঙ্গে অনুশীলনে ব্যস্ত ছিলেন মেসি। আর্জেন্টিনার পক্ষ থেকে জানানো হয়েছে, তারকা এই ফরওয়ার্ড আছেন পূর্ণ ফিট, কোনো দুশ্চিন্তা নেই মেসিকে নিয়ে। এদিকে অনুশীলনে নেমেই ম্যাজিক্যাল ফুটবলের প্রদর্শনী দেখিয়েছেন তিনি। সতীর্থদের সঙ্গে অনুশীলন করার সময় বল নিয়ে স্কিল দেখানোর পাশাপাশি হেডের প্র্যাকটিসের প্রদর্শনী দেখিয়েছেন মেসি। সতীর্থদের সঙ্গে অনুশীলন করার সময় আর্জেন্টাইন ফরওয়ার্ডকে এই সময় দেখা গেছে বেশ ফুরফুরে মেজাজে। আগামীকাল বাংলাদেশ সময় রাত 9টায় কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে আর্জেন্টিনা।